সাত সকালে এক বিএসএফের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া। আজ ভোরাতে ঘটনাটি ঘটেছে গিদালদাহ এলাকায়। গিদালদাহ 90 নম্বর ব্যাটেলিয়নের এক বিএসএফ জওয়ান অর্থাৎ মণিপুরের বাসিন্দা এস ইন্নর সিং, তিনি কর্তব্য অবস্থায় বজ্রাঘাতে মৃত্যু ঘটে। আর এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গিদালদাহে। ইতিমধ্যেই সেই এলাকায় অর্থাৎ যে নৌকায় বজ্রাঘাতে মৃত্যু ঘটেছে সেই এলাকা পরিদর্শনে এসেছিলেন কুচবিহারের ডিআইজি। আমরা এ বিষয়ে কথা বলবো আমাদের সিনিয়র রিপোর্টার মনসুর হাবিবুল্লাহর সঙ্গে। যে এক বিএসএফের জওয়ানের মৃত্যুর ঘটনা, এই বিষয়ে কি জানতে পেরেছি? আজ সকালবেলা ভোর 5টা নাগাদ ডিউটি করছিলেন ওই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, সাথে একজন মাঝি ছিলেন, তিনি ওই নৌকা চালাচ্ছিলেন। ভোরবেলা যখন প্রথমবার বজ্রপাত হয়, নদীর ওই কিনারে ছিলেন তারা দুজন। বজ্রপাতের কারণে এই কিনারায় নৌকা চাপানো হয়। তারপরে হঠাৎ পরের বজ্রপাতেই ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। বজ্রপাতের কারণে অগ্নিদগ্ধ অবস্থায় তিনি সঙ্গে সঙ্গেই মারা যান। খবর পেয়ে বিএসএফের লোকেরা ছুটে আসে, স্থানীয় লোকেরা ছুটে আসে, কিন্তু তার আগেই সব কিছু শেষ হয়ে যায়। খবর যায় কুচবিহারের উচ্চপদস্থ কর্তাদের কাছে। ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন কুচবিহার সেক্টরের বিএসএফ ডিআইজি ডিএস ধালিয়াল, 90 নম্বর ব্যাটেলিয়ানের সিও বিজয় কুমার সহ অন্যান্য শীর্ষ বিএসএফ আধিকর্তারা। তারা এসে যে নৌকায় তারা ডিউটি করছিলেন সেই নৌকাটা ভালো করে খতিয়ে দেখেছেন, কি অবস্থায় তারা ডিউটি করছিল সেটাও দেখেছেন। আমরা বিএসএফ সূত্র থেকে যেটা জানতে পারছি, ডিউটি করার সময় ওই বিএসএফের জন্য বরাদ্দ আম, জল, চায়ের কেটেল সহ ব্যাগে করে নিয়ে এসেছেন নৌকায়। সেই আম, জলের বোতল, চায়ের কেটলি সবই ওখানে পড়ে রয়েছে, সেগুলি সংগ্রহ করা হয় বিএসএফের পক্ষ থেকে। তার বাড়ির লোককে ইতিমধ্যেই খবর পাঠানো হয়েছে, রাজ্য প্রশাসনকেও বিষয়টি জানিয়েছেন বিএসএফের কর্তারা। বাকি কাজ সরকারি নিয়ম মাফিক যেভাবে হয় সেই হিসাবে বিএসএফের শীর্ষ কর্তাদের পরিদর্শনের সময় স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য আসাদুল হক তিনিও উপস্থিত ছিলেন। তিনিও এই এলাকা ঘুরে দেখেন এবং বিএসএফ প্রত্যন্ত বিএসএফ পরিবারের জন্য শোক প্রকাশ করেন। এলাকায় শোকের ছায়া রয়েছে, বজ্রঘাতে এই ঘটনার ফলে আতঙ্কে রয়েছে এলাকার বাসিন্দারা। আমরা শুনলাম আমাদের সিনিয়র রিপোর্টার মনসুর হাবিবুল্লাহর কাছে। আর এই ঘটনায় কিন্তু পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমরা এই নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরছি আপনাদের সামনে। বজ্রাঘাতে মৃত্যু হল এক বিএসএফ জওয়ানের। রবিবার ভোরবেলা ঘটনাটি ঘটেছে দিনহাটার গিতালদহের খাদিজা হরিদাস এলাকায়। সূত্রের খবর, মণিপুরের বাসিন্দা বিএসএফের এএসআই এস ইনাও সিং দেশ রক্ষার্থে নিজের কর্তব্যে যখন অটুট ছিলেন সেই সময় ভোর আনুমানিক 4:45 নাগাদ বজ্রাঘাতে মৃত্যু হয় সেই আধিকারিকের। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বিএসএফ ও এলাকার বাসিন্দাদের মধ্যে। এলাকার বাসিন্দা জরুর হক ও পঞ্চায়েত সদস্য বলেন, আমরা ভোরবেলা বজ্রপাতের শব্দ পাই, পরে শুনতে পারি একজন বজ্রাঘাতে মৃত্যু হয়েছে। এরপর আমরা এবং বিএসএফ এর আধিকারিকেরা এসে ওই বিএসএফ জওয়ানকে উদ্ধার করে গাড়িতে তুলে দেই। ইতিমধ্যে সেই ঘটনাস্থলে পরিদর্শন করেন বিএসএফ এর ডিআইজি জিএস ধালিওয়াল, সঙ্গে ছিলেন 90 নম্বর ব্যাটেলিয়ানের সিও বিজয় কুমার সহ বিএসএফ এর অন্যান্য আধিকারিকেরা। কিভাবে 4:30-4টার সময় বিদ্যুৎ চমকানোর পরে এখানে একটা আওয়াজ হলো। আওয়াজ হওয়ার পরে আমরা মোটামুটি 5:30-5:30 টাইমে এইখানে নদীর কিনারায় আসলাম। আসি দেখি এখানে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকার পরে আমরা ভাবলাম এখানে কিছু না কিছু একটা বিঘটনা ঘটেছে। ঘটার পরে এক আহরতকে জিজ্ঞাসা করলাম কি আছে ওখানে। ওই আহরত বললো বলে এখানে বিদ্যুৎ চমকা বা বজ্রাঘাত হয়ে এইখানে পুলিশ কনস্টেবল বিএসএফ মারা গেছে। গেলাম ওখানে যায় দেখি যে লৌকো মাঝি আছে ওখানে, অন্য কোনো বিএসএফ নাই। তারপরে ওয়্যারলেসের দ্বারায় বা
ফোনাফোন করি দেখলো, দেখার পরে অনেক বিএসএফ এখানে আসলো। আসার পরে আমরা কয়েকজন গ্রামবাসী সহ ওই বিএসএফ গাড়িতে উঠে দেই। আপনার নাম? আমার নাম জহুরুল হক। কখন, আনুমানিক কোন সময়টা? সময়টা মোটামুটি 6টা বাজে নেই এই রকম টাইমে আমরা উঠে দিছি গাড়িতে। তার আগেই ঘটনা ঘটেছে? হ্যাঁ, এর আগে ঘটনা। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ, বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে। আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন 52 আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414। হ্যাঁ, আজকে আমরা শুনতে পেলাম তখন ভোর আনুমানিক 4:45 হবে সম্ভবত। সেই সময় এক গ্রামবাসীর কাছ থেকে আমি জানতে পারলাম, পরে আমি তৎক্ষণাৎ সেই জায়গায় ঘটনাস্থলে গিয়ে দেখলাম যে সরজমিনে যেখানে বিএসএফ জওয়ান মারা গিয়েছে বাসপোর্টে, গিয়ে দেখি যে তিনি নৌকার উপরে একটা শুয়েই আছেন। পরে জানতে পারলাম যে বাসপোর্টেই মারা গেছে। তো একটু আগেই ডিআইজি সাহেব, কোচবিহার সিও কমান্ডান্ট, তিনি এসে সরজমিনে তদন্ত করে চলে গেলেন। এতটুকুই আমরা দেখলাম। এটা দুঃখজনক ঘটনা। হ্যাঁ, আর যে কোনো মিথি দুঃখজনক ঘটনা, আমরা চাই সেই পরিবারটার জন্য আল্লাহ ঈশ্বর যেন চোখ দেয়, সেই পরিবারটার জন্য ভালোভাবে সুস্থভাবে চলতে পারে আগামী দিন, যেহেতু পরিবারের কেউ একজনকে হারিয়ে গেল। এতটুকুই বলার।